ভূমিকম্পের কারণে একটু ডেলে পড়েছিল। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা। তো গাইস, আজকের ব্লগটা কোনো ডেইলি ব্লগ বা ট্রাভেল ব্লগ না, আজকের ব্লগটা একটা মসজিদ নিয়ে। আমরা জানি মসজিদ মানে আল্লাহর ঘর, মসজিদ মানে ইবাদতের স্থান। আর এই মসজিদ দেখতে যত সুন্দর ও আকর্ষণীয় হবে এবং দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমরা এমন একটি মসজিদে চলে এসেছি যেটার নাম হলো আকবর শাহ জামিয়া মসজিদ। আমার পিছনে যে মসজিদটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, বড় মিনার সহ যে মসজিদটা, এই মসজিদটা হলো আকবর শাহ জামে মসজিদ। তো গাইস, এই মসজিদটি অবস্থিত হলো চট্টগ্রামের উত্তম মাদার্শা বাজারি উপজেলায়। এই মসজিদটির পুনর্নির্মাণ শুরু হয় 1977 সাল থেকে এবং এই পর্যন্ত ধাপে ধাপে এই মসজিদটি এরকম পর্যায়ে এসেছে। তো গাইস, আমরা এর আগেও বলেছিলাম এই মসজিদটি 1977 থেকে পুনর্নির্মাণ কাজ শুরু হয়। আমার পিছনে যে মিনারটি দেখতে পাচ্ছেন এই মসজিদের, এটির আগে আরও আগে আরেকটি মিনার ছিল যেটা আরও উঁচু ছিল, এটার থেকেও আরও উঁচু ছিল। এর পূর্বের মিনারটি ভূমিকম্পের কারণে একটু ডেলে পড়েছিল, যার কারণে ওই মিনারটি ভেঙে এখন আরেকটি নতুন মিনার। এই মিনারটি আমরা দেখতে পাচ্ছি গ্লাসের তৈরি একটা মিনার, অনেক সুন্দর করে গম্বুজ করা হয়েছে। আমরা এখন রয়েছি আকবর শাহ জামিয়া মসজিদের কবরস্থানের সাইডে। আপনারা এদিক দিয়ে যদি দেখতে পারেন, আমার সাইডে এই সাইডে কবরস্থান রয়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট গম্বুজ। এগুলো কবরস্থানের সাইডে বসার জন্য সুন্দর জায়গা তৈরি করা হয়েছে, এই ছোট ছোট গম্বুজগুলা। এরকম গম্বুজ আরও ওই সাইড ওই সাইডে রয়েছে, ওই সাইডেরগুলো আমরা দেখাবো আস্তে আস্তে। এখন আমরা চলে যাচ্ছি ওই সাইডে কবরস্থানের সাইডে, ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাই কপি ছবিও। এখন রয়েছি কবরস্থানের সাইডে। আমরা আগে বলেছি এই মসজিদের কবরস্থানের সাইডে অনেক এরকম সুন্দর করে রাস্তা করা হয়েছে টাইলস দিয়ে। আমরা এই চারপাশে যদি দেখাই, পাশে আর ওই পাশে অনেক সুন্দর করে, ওই পাশেও অনেক সুন্দর করে রাস্তা করা হয়েছে এবং কিছু গম্বুজ দিয়ে কিছু তৈরি করা হয়েছে যাতে মানুষ বসতে পারে কবরস্থানের সাইডে। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি মসজিদ মানে শুধু মসজিদ না, এখানে সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কাজ করা হচ্ছে, এখনও করা হচ্ছে। আমরা দেখছি ওই সাইডের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ওখানে টাইলসের কাজ চলতেছে এবং এই সাইডে দেখছি আমরা সুন্দরভাবে খাজুর গাছ লাগানো হয়েছে। এখানে সুন্দর করে খাজুর গাছ লাগানো হয়েছে অনেক সার এবং এখানে শীতকাল আসলে এখান থেকে রস আহরণ করা হয়। শহরে ইয়ারে ইরম তাজদারে হরম নবহারে শিফাত পে লাখোঁ সালাম মুস্তফা জানে রহমত পে লাখোঁ সালাম শমায়ে বজমে হিদায়ত পে লাখোঁ সালাম উসকি। বর্তমানে রয়েছি মসজিদের একদম মেইন গেটের সামনে, এটা আমার পিছনে বড় গেট দেখতে পাচ্ছেন, ওটা হলো মসজিদের মেইন গেট। ওটা আগে অনেক ছোট ছিল, এখন এই এক বছরের মধ্যে এটা নতুন সুন্দর করে করা হয়েছে। নতুন লাখোঁ দুরুদ উসকে খুতবে কি হেবত পে লাখোঁ সালাম মুস্তফা জানে রহমত পে লাখোঁ সালাম।
মসজিদটি হযরত আকবর শাহ রহমাতুল্লাহু আলাই এর নামে নামকরণ করা হয়েছে। ওনার অতীত বাড়িটি ছিল ইয়েমেনে। শুক্রবার হলে মুসল্লি পরিপূর্ণ হয়ে যায়, শুনেছি আমি এখানে তিনতলা পর্যন্ত মুসল্লি পরিপূর্ণ হয়ে যায়, মানুষ মান্যতের আশায় এখানে আসে এবং তাদের মান্যত পূরণ হয়, এটাও শুনেছি। আসলে আপনাদের হাটহাজারীবাসীর অনেক গর্বের বিষয় যে আপনাদের এখানে এত সুন্দর একটি মসজিদ রয়েছে। দেখা হবে নতুন কোন ব্লগে। আপনাদের হাটহাজারী এবং মাদ্রাসা মানুষের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা এই ব্লগটা অন্তত সবার কাছে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে এই মসজিদের পরিচিতি আরো বাড়িয়ে দিতে পারে। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে সুন্দর একটি ব্লগ উপহার দিতে পেরেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।